আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই গুলো হচ্ছে জালে উঠেছিল কাল রাতে জাল পেতেছিল আমাদের সেই জালে গুলো উঠেছে প্রতিদিন এতগুলো করে কাঁকড়া ওঠে আবার কেউ ভাববেন না যে এগুলো আমরা খাই আসলে এগুলো আমাদের কেউই খায় না সবই ফেলে দেওয়া হয় তো যাই হোক এখানে আগে ওদের মাটির ঘর ছিল তো বাড়ির সামনে গোয়াল ঘর আর রান্নাঘর তুলবে তো সেখানে এখান থেকে মাটি নিয়ে নিয়ে কিছুটা মাটি নেওয়ার পর এখন মাটি এনে সিঁড়ির বাম পাশে দিচ্ছে কারণ এখানটা অনেক নিচু সুমন মাটি কেটে দিচ্ছে আর ও মাথায় করে আনছে তো সুমন হচ্ছে আমার ছোট দেব সুমনও কিছুদিন পর বাইরে চলে যাবে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্নার সময় এসেছে তো আমার রান্না শেষ হওয়ার আগে ওদিকে দেখি মাছ ধরে এনেছে নদী থেকে এগুলো হচ্ছে খরা জাল দিয়ে ধরেছে ভিডিওটা আর বেশি বড় করা যাবে না এখন মাছ কাটতে হবে আর এই যে দেখছেন শাকার মাছ এগুলো কিন্তু আমরা খাই না এগুলো মাছ ধরার সময় জালে ওঠে কাঁকড়া শাকার মাছ এগুলো প্রতিদিনই জালে ওঠে কিন্তু এগুলো আবার ফেলে দেওয়া হয় আবার এই মাছগুলো কিন্তু এখন অনেকেই খায় তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ